بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সৌদি আরবের রিয়াদের রিয়াদ থেকে হামিমুল ইসলাম ভাই, মোহাম্মদ হামিমুল ইসলাম ভাই জানতে চেয়েছেন। জি, কথা হচ্ছে যে ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে, কিন্তু আমাদের ভাগ্যে কি আছে সেটা আমরা জানি না। সেই জন্য সব সময় আমাদের ভালো কাজগুলো করার চেষ্টা করতে হবে, সব সময় ভালো কাজগুলো করার চেষ্টা করতে হবে। আর যে কোনো কাজ আমরা করব আল্লাহর উপরে ভরসা করেই করব, কারণ মহান আল্লাহ বলছেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহু ওয়াস্তাগফির লাহু ওয়াসাবিরহুম ফিল আমর। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল ক্বালবি লানফাদ্দু মিন হালিক। এরপরে হচ্ছে ফাফু আনহুম, হে নবী তুমি তাদের ক্ষমা করো, ওয়াস্তাগফির লাহুম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াসাবিরহুম ফিল আমর আর কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করো সাহাবায়ে কেরামদের সঙ্গে। ফাইদা আজামতা, আর যখন তুমি না সংকল্প করে ফেলবে কোনো কাজের, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তুমি আল্লাহর উপরে কি করো, ভরসা করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় মহান আল্লাহ যারা ভরসা করে আল্লাহর উপরে তাদেরকে ভালোবাসেন। তারপরে আয়াতে মহান আল্লাহ তাই বলছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি। যদি মহান আল্লাহ তোমাদেরকে তোমাদের জয়লাভ করান, তোমাদেরকে জয়ী করান, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদেরকে তোমাদের উপরে বিজয় হওয়ার কেউ নেই। ওয়া ইয়াখযুলকুম, আর মহান আল্লাহ যদি তোমাদেরকে অপদস্থ করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তা আল্লাহর পরে কে আছে যে তোমাদেরকে না বিজয় দান করবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করা, বিজয় তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ভরসাই করতে হবে। আপনি যে কোনো কাজ করুন না কেন, আল্লাহর উপরে ভরসা করার পরেই সেই কাজ আপনি হাত দেবেন, তাহলে সেই কাজটা আপনার পরিপূর্ণ হবে। সেই কাজে যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও যায় তাহলেও কিন্তু সেই কাজটা আল্লাহর কাছে পূর্ণ বলে, এবং সেই কাজে যদি ভুল ভ্রান্তি হয় তাহলে সেই ভুল ভ্রান্তিটা মহান আল্লাহ কি করবেন, ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।